Hi, I am Dr. Biswajit Bandopadhyay, head of the department and senior consultant pediatric cardiologist of the RN Tagore Hospital in Kolkata. This child came to us in a very bad shape and he was traveling to some other hospital, but then on the way the child became sick and was brought and admitted in our intensive care. The child basically has Tetralogy of Fallot, which is basically a hole in the heart with the lung vessels becoming tight, so there is less oxygenation in the system, and that's the reason for the child becoming blue. So when the child came, she was in a very bad shape. We stabilized the child and then we finally got her operated by our surgeons, and then presently the child is doing very well. Her post-operative reports are absolutely fine, and henceforth, by the grace of God, she can lead a normal life. আমি বিদিশার মা। আমার মেয়ের হার্টের খুব বড় জটিল একটা সমস্যা ছিল, যার জন্য আমরা তুফানগঞ্জ থেকে কোচবিহার, কোচবিহার থেকে শিলিগুড়ি, এই তারপরে শিলিগুড়ি মেডিকেল থেকে জানতে পারলাম ব্যাঙ্গালোরে যাওয়ার কথা। তো আমরা ট্রেনে ব্যাঙ্গালোরের জন্য 12 তারিখ রাতে রওনা হই। তো 13 তারিখ সকালে আমার মেয়ের শ্বাসকষ্ট শুরু হয়ে যায় ট্রেনে। আমরা মেদিনীপুরে নেমে যাই, নেমে ওখানে মেডিকেলে ভর্তি হই। হয়ে আমার মেয়ের প্রাথমিক চিকিৎসা করানোর পরে সেখান থেকে আমাদের আরএন ট্যাগোরের খোঁজ দেয়। আরএন ট্যাগোরে এসে জানতে পারলাম এখানে চিকিৎসা খুবই ভালো। আমার মেয়ে আজকে ওই অপারেশন হওয়ার পরে খুবই সুস্থ, স্বাভাবিক, পুরোটাই নীল হয়ে গেছিলো আমার মেয়ে যেদিন আমি এখানে নিয়ে আসছিলাম। আজকে আমার মেয়ে স্বাভাবিক জীবনযাপন শুরু করতে পারছে আবার। হ্যালো, আই এম ডক্টর সুকান্ত কুমার বেহেরা, ওয়ার্কিং ইন রবীন্দ্রনাথ ট্যাগোর হসপিটাল মুকুন্দপুর, আজ এ পেডিয়াট্রিক কার্ডিয়াক সার্জন। রিসেন্টলি বেবি বিদিশা সাহা কেম টু আর হসপিটাল ইন এ ভেরি ব্যাড শেপ। সি ওয়াজ ইভ্যালুয়েটেড উইথ আর পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট অ্যান্ড ফাউন্ড টু হ্যাভ টেট্রালজি অফ ফ্যালট উইথ ভালভুলার পালমারি অ্যাট্রেসিয়া উইথ সিভিয়ার ব্রাঞ্চ পিএস স্টেনোসিস অ্যান্ড এ স্মল পিডিএ। সি ওয়াজ হ্যাভিং রিপিটেড সাইনোটিক অ্যাটাক্স। সি ওয়াজ ডিসাইডেড টু আন্ডারগো এ ভেরি হাই রিস্ক ইন্টারকার্ডিয়াক রিপেয়ার। She went through that high-risk operation with a very long operation, and we did a transalveolar branch, intracardiac repair, and branch P augmentation. The post-op period was a little difficult, but she went through well. Now she has come back with a near normal status, and she can lead a very near normal life also.